প্রথম দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে হতে পারেনি টসও রাওয়াল পিন্ডে দ্বিতীয় দিনে অবশ্য বৃষ্টি নেই পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বল হাতে শুরুটা হয়েছে দুর্দান্ত দীর্ঘদিন ধরে কাদের চোটে ভুগছিলেন তাসকিন আহমেদ ছিলেন না এই সিরিজের প্রথম তবে একাদশে ফিরেই দুর্দান্ত শুরু করেছেন এই ডানহাতি ফেসার ফেরার ম্যাচে ইনিংসের প্রথম ওভার করতে এসে উইকেটের দেখা পেয়েছেন তাস্কিন প্রথম ওভারে শেষ বলটি গুড লেনথে করেছিলেন তাসকিন সেখানে সামনের পায়ে ভর করে ডিফেন্স করতে যান আবদুল্লাহ শফিক দুর্দান্ত সুইং লাইন মিস করেন এই ওপেনার তার ব্যাট আর ফ্যাডের মাঝে আঘাত হানে অফ স্টাম্পে রানের খাতা খোলার আগেই উইকেট হারিয়েছে পাকিস্তান বাংলাদেশের জন্য দুর্দান্ত সুরে এনে দিয়েছেন তাসকিন আহমেদ